বাঙালির সর্বশ্রেষ্ঠ জাতীয় উৎসব দুর্গাপূজা এসে গেলেন প্রায়। বাঙালির ঘরে ঘরে যে আনন্দের হিল্লোল, যে উৎসাহ, যে উদ্দীপনা সারা বছর জমা হয়ে থাকে, তার প্রকাশ ঘটতে চলেছে আগামী সপ্তাহ থেকে। মহালয়া সামনে, আপনারা সবাই জানেন, সমস্ত পিতৃকুল, মাতৃকুল, সমস্ত কুলের মানুষ যারা চলে গিয়েছেন এই জগৎ থেকে, তাদের উদ্দেশ্যে যে এক পক্ষকাল তর্পণের তর্পণ করার বিধি শাস্ত্রে বলা আছে, তার সমাপ্তি মহালয়ার দিন। একে পিতৃপক্ষ বলা হয়। পিতৃপক্ষ শেষ হলে দেবীপক্ষের সূচনা, আগামী প্রতিপদ থেকে দেবীপক্ষের সূচনা। যে দেবীপক্ষে বাঙালির উৎসাহ, বাঙালির উদ্দীপনা, বাঙালির আনন্দ, বাঙালির উল্লাস একবারে চরম মাত্রায় পৌঁছয়, তা কিন্তু মাতৃ আরাধনাকে ঘিরে, দুর্গা পূজাকে ঘিরে। এই দুর্গাপূজা বাঙালির জীবনে কতকাল, কতদিন, প্রাচীন কতটা, এ নিয়ে অনেকেই প্রশ্ন করেন। অনুমান করা যায় প্রায় 500 বছর আগেও ভারতবর্ষের এই পূর্বাঞ্চলে দুর্গাপূজা হতো, আজকের মতো নয়। আজকের মতন এত খরচ, এত মূর্তির, এত প্রতিমার ছড়াছড়ি সেদিন ছিল না। শ্রী চৈতন্য ভাগবতে মহিষ মর্দিনীর অর্চনার কথা একটু আধটু বলা আছে। অর্থাৎ বাঙালি সেদিন ব্যাপকভাবে মাতৃপূজায় ব্যস্ত না হলেও তার মাতৃ আরাধনাটা ছিল। বিভিন্ন শিলামূর্তি যা পাওয়া গিয়েছে প্রত্নতাত্ত্বিক গবেষণায়, সেটা অনুমান করা যায় যে একসময় মহিষ মর্দিনীর অর্চনা বাঙালির ছিল, তবে ঘরে ঘরে নয়, কদাচিত কখনো কোনো জায়গায়। নরবলি প্রথাও চালু ছিল এক সময় এই বাংলায়, প্রচুর নরবলি হতো, এবং সেই নরবলি প্রথা একদিন আস্তে আস্তে ধীরে ধীরে হারিয়ে গেল। তান্ত্রিকতা ছিল, কাপালিকদের অবস্থান ছিল সমাজে, এগুলো আমরা পাই বঙ্কিমচন্দ্রের সেই নবকুমার এবং কাপালিক প্রসঙ্গটা, কিন্তু একেবারে ওই অনৈতিহাসিক তা বলা যাবে না। তখন এই কাপালিকদের যথেষ্ট উপস্থিতি সমাজে আনাচে কানাচে দেখা যেত। এগুলো আমি বলছি শুধুমাত্র একটা প্রেক্ষাপট বোঝাতে। আজকের যে দুর্গাপূজা বাঙালি, এটা পরে ধীরে ধীরে এসেছে। শোনা যায় উত্তরবঙ্গের কোনো এক জমিদার কংস নারায়ণ আজ থেকে প্রায় 400-450 বছর আগে প্রচুর অর্থ ব্যয় করে দুর্গাপূজার প্রথম আধুনিকতার, এই আধুনিক যে মূর্তি, সেই মূর্তির প্রবর্তন করেন। তবে সেই মূর্তি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ নিয়েছিলেন কিনা আমার সংশয় হয়। হয়তো ছিলেন, হয়তো বা ছিলেন না, কোনো সেই জাতীয় ঐতিহাসিক রেকর্ড কিছু নেই। তবে দুর্গাপূজা হয়েছিল প্রচুর অর্থ ব্যয় করে। আমি একটা জায়গায় পড়েছিলাম, প্রায় 8 লক্ষ টাকা খরচ করেছিলেন সেদিন রাজা কংস নারায়ণ এই দুর্গাপূজাকে কেন্দ্র করে। আজকে সেই 8 লক্ষ টাকা কত টাকা হতে পারে ভাবুন দেখিনি, একবার কল্পনা করা যাবে না। এই হলো দুর্গাপূজার, বাঙালির জাতীয় জীবনের যে সবচেয়ে বড় উৎসব, তার ইতিহাস খুব সংক্ষিপ্ত ভাবে। তাও এর মধ্যে সবই যে একবারে প্রকৃত সত্য বা প্রকৃত ইতিহাস তা বলা যাবে কিনা জোর গলায়, সেখানেও একটা সংশয় আছে। তবে হতো, হয়েছিল, কংস নারায়ণের পুজোর কথা পাওয়া যায় বিভিন্ন লেখনীতে। আধুনিক এই পূজা, এই দুর্গাপূজা কলকাতাকে ধরে এসেছিল। কলকাতায় ইংরেজরা এলেন, তাদের ব্যাপ্তি আস্তে আস্তে ধীরে ধীরে ছড়ালো চারদিকে। সেই কলকাতা সুতানুটি এবং গোবিন্দপুর তিনটে গ্রাম নিয়ে যে আজকের মহানগরী, আজকের ভারতবর্ষের অন্যতম প্রধান মহানগরী, সেই কলকাতার জন্ম হলো। এক শ্রেণীর মানুষ কলকাতায় ভিড় করলেন ইংরেজের তাবেদারি করে, তারা বাবু বলে পরিচিত হলেন সমাজে। বাবু কালচার কলকাতায় তখন আস্তে আস্তে সৃষ্টি হলো,
সেই বাবু কালচারের কাহিনী বহু উপন্যাসে, বহু গল্পে, বহু জায়গায় উল্লেখ আছে। এই বাবুরা বাস করতেন কলকাতায়, তাদের বাড়ি যে সবারই কলকাতায় ছিল তা নয়, তারা বহিরাগত ছিলেন। তাদের এইবার ধীরে ধীরে যখন পয়সা এলো অনেক, প্রচুর অর্থ, বাইজি নাচিয়ে মদের ফোয়ারা তুলে যখন সেই অর্থ শেষ করতে পারছেন না, তখন তাদের মাথায় এলো দুর্গাপূজার একটা চিন্তাধারা বা চিন্তা ভাবনা। কলকাতায় বাবু কালচার থেকে আস্তে আস্তে আমরা দুর্গাপূজাকে আবার পাচ্ছি একটা নবরূপে, নতুন আঙ্গিকে। বিভিন্ন শোভাবাজারের রাজবাড়ি, হাটখোলা, বিভিন্ন যে কলকাতার যে পুরনো অঞ্চলগুলো যেগুলো এখনো নামে আছে, সেই সমস্ত জায়গায় বাবু কালচারের হাত ধরে, এই বাবুদের হাত ধরে, নব্য বঙ্গের নব্য বাবুদের হাত ধরে, যারা ইংরেজের আবেদারি করে প্রচুর পয়সা একসময় উপার্জন করেছিলেন, সেই পয়সার একটা বৃহৎ অংশ তারা দুর্গাপূজায় ব্যয় করতে শুরু করলেন। এদেরই হাত ধরে এলো আজকের আধুনিক দুর্গাপূজা। সেই সমস্ত বাবুদের বিরাট বিরাট দরদালান, বিরাট বিরাট তাদের চন্ডী মণ্ডপ, সেখানে দুর্গাপূজা হতো প্রচুর অর্থ ব্যয় করে, প্রচুর প্রচুর। সেখানে উত্তর ভারত থেকে বাইজি আসতেন, মদের ফোয়ারা উঠত, ফোয়ারা ছুটত, ইংরেজ সাহেবদের নিমন্ত্রণ থাকতো সেই সমস্ত বাবুদের দুর্গাপূজা দর্শন করবার জন্য। ইংরেজ সাহেবরা আসতেন, তারা তখন আমাদের দেশের চালক, আমাদের দেশের মালিক। বাবুরা তাদের নিয়ে ফুর্তি করতেন, প্রচুর বাইজি আসতো উত্তর ভারত থেকে, নাচ গান সবকিছুর বন্দোবস্ত ছিল। এই হলো বাংলার আজকের দুর্গাপূজার ইতিহাস, প্রথম ইতিহাস, প্রথম স্তর। ধীরে ধীরে সেই বাবুরা হারিয়ে গেলেন। এখনো কলকাতার পুরনো কলকাতায় গেলে সেই বাবুদের বাড়ি সেগুলো এখনো চোখে পড়ে, বিভিন্ন এলাকায় ঘুরলে এখনো সেই বাবুদের সুদৃশ্য বাড়ির ভগ্ন দশা রীতিমতো আমাদের ভাবিয়ে দেয় যে একদিন কি না ছিল এখানে, এই দরদালান, এই চন্ডী মণ্ডপ, এই বিরাট বিরাট ঘর, বাবুরা কত আনন্দে থাকতেন সেদিন। কাল তো কালের গতি বড় কুটিল, কালস্য কুটিলা গতি, কাল কিভাবে এগিয়ে চলেন, কিভাবে তার কৌটিল্য নিয়ে চলেন, এগুলো ভাবিয়ে দেয় আমাদের। ইংরেজরা একদিন আস্তে আস্তে গেল, দেশে স্বাধীনতা সংগ্রাম এলো, স্বাধীনতা সংগ্রামে সমস্ত যোদ্ধারা যারা হাসতে হাসতে ইংরেজের বুলেটের সামনে বুক পেতে দিতেন, তারা মাতৃ আরাধনা করে, মাকে স্মরণ করেই ছাপিয়ে পড়েছিলেন সেদিন স্বাধীনতা সংগ্রাম। বাঙালি মূলত কিন্তু মাতৃসাধক, বাঙালি মূলত মাতৃসাধক। আমাদের কালী পূজাতেও যেমন আনন্দ, দুর্গাপূজাতেও তেমনি বিরাট একটা উল্লাস বা বিরাট একটা উত্তেজনা। আজকের দুর্গাপূজা যা হচ্ছে চারদিকে, এর ইতিহাস খুঁজতে গেলে সেই জায়গাটায়, সেই সময়টায় যেতে হবে। আস্তে আস্তে সেই বাবুদের সেই দুর্গাপূজা ধীরে ধীরে কালের নিয়মে ম্রিয়মাণ হয়ে এলো। এখনো দেখবেন কলকাতার উত্তর কলকাতায় গেলে বিভিন্ন বাবু পল্লীতে, বাবু পাড়ায় বাবুদের বাড়িতে এখনো সেই দুর্গাপূজা হয়, কিন্তু সেই জৌলুস আর নেই, অনেক ম্রিয়মাণ। এখন সেই দুর্গাপূজা নেমে এসেছে রাস্তায় আজকের আধুনিক বারোয়ারি উৎসবে। এইভাবে দুর্গাপূজার যে বিলম্বিত লয়ে যে গতি বা বিলম্বিত লয়ে যে অগ্রগতি, সেটা আজকের এই কলকাতার বিভিন্ন বারোয়ারি ধরে, বাড়ির পুজো ধরে একটা নতুন রূপ নিয়েছে। সেই বাইজিরা আর আসেন না, বাইজিরা হারিয়ে গিয়েছেন। সেই মদের ফোয়ারা আজকে আর তেমন কোথাও দেখা যায় না, সেই রাজবাড়িগুলো আছে, সেই মানুষেরা আছেন, কিন্তু একটা নতুন দৃষ্টিকোণ তৈরি হয়েছে, দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। কলকাতার দুর্গাপূজা এইবার ইউনেস্কোর একটা দারুণ শিরোপা অর্জন করেছে, যেটা ভাবা যায় না। আমরা বাঙালিরা পেছিয়ে নই, পেছিয়ে নেই, এটা কিন্তু অনায়াসে জোর গলায় বলতে পারি। কলকাতার দুর্গাপূজাকে ইউনেস্কো বিরাট ভাবে সমর্থন জানিয়েছেন,
মানে সম্বর্ধনা জানিয়েছেন, মানে শ্রদ্ধা জানিয়েছেন। এটা হলো মানুষের উৎসব, মানুষের মহামিলনের উৎসব। কারণ মানুষের মহামিলন তো সত্যি, কত কোটি টাকা ব্যয় হয় বলুন দেখিনি একবার দুর্গা পূজায় সারা বাংলায়, সে হিসাব করা যাবে না, হিসাব দেওয়াও যাবে না। বাড়ির পুজো যথেষ্ট আছে এখনো, কিন্তু বাড়ির পুজো গুলো এখন অনেক ম্রিয়মান হয়ে গেছে, কোনো মতে চলছে, টিকে আছে এই পর্যন্ত। কোনোটা 400 বছরের, কোনোটা 450 বছরের, কোনোটা 300 বছরের, কোনোটা 350 বছরের, এরকম পুজো গুলো টিকে আছে এখনো। কিন্তু এখন পুজোটা আসলে কিন্তু বারোয়ারি সার্বজনীন। কলকাতার রাস্তায় যারা পুজো দেখতে বেরোন, তারা সার্বজনীন পুজো গুলো দেখে তৃপ্তি লাভ করেন। কত থিমের পুজো, কত রকমের পুজো, যে তার ইয়ত্তা নেই, ইয়ত্তা নেই। আর মূর্তির মধ্যেই বা কত বৈচিত্র্য, কোথায় সেই জটাজুট সমাযুক্তাম অর্ধেন্দুকৃত শেখরাম, লোচনত্রয় সংযুক্তাং পূর্ণেন্দু সদৃশাননাম, অতসী পুষ্পবর্ণাভাং সুপ্রতিষ্ঠাং সুলোচনাম, নবযৌবন সম্পন্নাং সর্বাভরণ ভূষিতাম, সুচারু দশনং তদ্বৎ পিনন্নত পয়োধরাম, ত্রিভঙ্গ স্থান সংস্থানাং মহিষাসুরমর্দিনীম, মৃণালায়ত সংস্পর্শ দশবাহু সমন্বিতাম, ত্রিশূলং দক্ষিণেধ্যে অঙ্খর্গং চক্রং ক্রমাদধ, তীর্ণমানং তথা শক্তির দক্ষিণেষু বিচিন্তয়ে, হেটকং পূর্ণ চাপঞ্চ পাশম অঙ্কুশমেব চ, ঘণ্টাম বা পরশম বাপি বামতর্শন নিবেশয়ে, অধস্থান মহিষং তদ্বৎ বিশিরস্কং প্রদর্শয়ে, শিরশ্ছেদত ভবং তদ্বৎ দানবং খর্গপানিনম, হৃদি শূলেন নির্ভিন্নং নির্জনন্ত বিভূষিতম, রক্তারুক্তি কৃতাঙ্গঞ্চ রক্ত বিস্ফুরিতেক্ষণম, বেষ্টিতং নাগপাশেন ভ্রুকুটি ভীষণাননাম, সপাশ বামহস্তেন ধৃত কেশঞ্চ দুর্গয়া, মমদ রুধির বক্ত্রঞ্চ দেব্যা সিংহং প্রদর্শয়েত, দেব্যাস্তু দক্ষিণং পাদং সমং সিংহ পরিস্থিতাম, কিঞ্চিতূর্ধ্বং তথা বামং অঙ্গুষ্ঠং মহিষোপরি, স্তূয়মানং চ তদ্রূপৈ মমরৈ সন্নিবেশয়েত, উগ্রচণ্ডা প্রচণ্ডা চ চণ্ডগ্রা চণ্ডনায়িকা, চণ্ডা চণ্ডাবতি চৈব চণ্ডরূপাতি চণ্ডিকা, অষ্টাভি শক্তিভিস্তাভি শততং পরিবেষ্টিতাম, চিন্তয়েত জগতাং ধাত্রীং ধর্ম কামার্থ মোক্ষদাম। যে ধ্যানে মায়ের পুজো হয় শারদীয়া দুর্গা পূজা, আমি ধ্যানটা আপনাদের কাছে রাখলাম শুধু শুনবার শোনাবার জন্য, বিরাট ধ্যান। পরে তার শক্তির কথাগুলো বলা হয়েছে, বাঙালি মাতৃ উপাসক, বাঙালি শাক্ত, এটা আমি আগেই বলে নিয়েছি। যদিও বাঙালি বৈষ্ণব মহাপ্রভুর দৌলতে, নিত্যানন্দের দৌলতে, তথাপি তার মধ্যে একটা শাক্ত ভাবনা, একটা শক্তি উপাসনার ধারা সবসময় একবারে খুব নিঃশব্দে চলতে থাকে, নিঃশব্দে বইতে থাকে এই ভাবনাটা। সেই ভাবনারই চরম প্রকাশ এই দুর্গা পূজায়। বাঙালির ঘরে ঘরে দুর্গা পূজা হয় না ঠিক, কিন্তু যা পুজো হয় সংখ্যা কল্পনা করা যাবে না। এটা বাঙালির একটা সংস্কৃতি, এটা বাঙালির একটা গৌরব, এটা বাঙালির একটা বিরাট বিরাট একটা ইতিহাসের একটা, মানে কি বলবো, ঐতিহাসিকতা এর। কারণ 400-450 বছর ধরে এই যে দীর্ঘ পদযাত্রা, বাঙালি দুর্গোৎসবের যে যাত্রা, এই যাত্রাটা একেবারে সামান্য নয়, তুচ্ছও নয়। দুর্গেতি গিয়তে সদ্ভি অখণ্ড রসবল্লভা, আমার বাবা বলতেন উঠতে বসতে দুর্গা কথায়, দুর্গার কথা উঠলেই এই শব্দের এই কথাটা বলতেন তিনি, অখণ্ড রসবল্লভা। তাকে আমরা মহাশক্তিরূপে ধারণা করি বা মহাশক্তিরূপে চিন্তা করি, তিনি মহিষাসুর মর্দিনী চিন্তা করি তাকে, কিন্তু আসলে তিনি তো আমাদের মা। বাঙালি তাকে একবারে ঘরের মেয়ে রূপে চিন্তা করে, একদম ঘরের মেয়ে। মা আসছেন সারা বছরের ব্যবধানে, সমস্ত বাঙালি যেন ভেতরে একটা উত্তেজনা বোধ করে, মা আসছেন ঘরে। যেমন মা শ্বশুর বাড়িতে মেয়ে রয়েছে, মেয়ে পুজোর সময় যেমন আসে, ঠিক তেমনি যেন বাঙালি মনে করে তিনিও আসছেন কৈলাস থেকে আমাদের ঘরে। এই কটা দিন বাঙালির আনন্দের শেষ থাকে না, আনন্দের সীমা থাকে না, এবং সন্তান সন্ততি নিয়ে আসছেন। এই যে আমাদের
সপরিবারে দুর্গা পূজাকে দুর্গাকে স্মরণ, তার বাঁদিকে লক্ষ্মী, বাঁদিকে সরস্বতী, তার নিচে কার্তিক, ডান দিকে লক্ষ্মী, তার নিচে গণেশ। এটা তো সব শক্তি তত্ত্ব। গণেশ তো সাক্ষাৎ ওঙ্কার মূর্তি বিষ্ণুরূপ, কার্তিক তো সমস্ত দেবগণের তিনি হচ্ছেন সংগ্রামী যোদ্ধা। তাহলে মায়ের সঙ্গে যে সম্পর্ক, এরা সব সন্তান সন্ততি রূপে অনুমিত কল্পনা করা হয়। মাঝখানে মা ওই মহিষাসুর মর্দিনী। এই যে সপরিবারে দুর্গা পূজা এবং চালচিত্রে দেখবেন কত দেবদেবীর অবস্থান, এই যে অদ্ভুত একটা পরিকল্পনা, এই পরিকল্পনা ভূভারতে কোথাও নেই। ভারতবর্ষে দুর্গা পূজা এখনো হয়, বহু প্রাচীন দুর্গা পূজা, কিন্তু সেটা নবরাত্রি ব্রত। আপনারা চণ্ডী খুলবেন, যারা চণ্ডী পাঠ করেন তারা নিশ্চয়ই জানেন, প্রথম অং শৈলপুত্রীতি, দ্বিতীয় অং ব্রহ্মচারিণী, তৃতীয় অং চন্দ্রঘণ্টেতি, কুষ্মাণ্ডেতি, চতুর্থকং, পঞ্চমং স্কন্ধমাতেতি, ষষ্ঠং কাত্যায়নী তথা সপ্তমং কালরাত্রিতি, মহাগৌরীতি চাষ্টমং, নবমং সিদ্ধিদাত্রীতি, নবদীপ নবদুর্গা প্রকীর্তিতা। এই নবদুর্গার অর্চনা উত্তর ভারতে যেমন শরৎকালে হয় তেমনি বসন্তকালে হয়। এটা হলো শারদীয় নবরাত্রি ব্রত, আর ওটা হলো বাসন্তী নবরাত্রি ব্রত। এই নটা দিনের জন্য কলস স্থাপন করে, কলসে মানে ঘটে মায়ের আবির, মায়ের আবাহন, মায়ের পূজা নদিন চলতে থাকে। এক এক দিন এক একটি মূর্তির অর্চনা, প্রথম অং শৈলপুত্রী, দ্বিতীয় অং ব্রহ্মচারিণী, তৃতীয় অং চন্দ্রঘণ্টা, তো এইভাবে চলতে থাকে একবারে সিদ্ধিদাত্রী নবমী পর্যন্ত। বাঙালি কিন্তু সেই রাস্তায় হাঁটেনি, বাঙালির দুর্গাপূজা একদম স্বতন্ত্র। এইখানেই বাঙালির মনীষার সর্বশ্রেষ্ঠ পরিচয়। আমি নিজে অনুভব করি যে বাঙালি কিন্তু নকল করেনি, বাঙালি উত্তর ভারতের পূজাকে নকল করেনি। নদিনে নটা নজনা মায়ের অর্চনায় সে ব্রতী হয়নি, সে ন মাকে নটি মাকে কলাবৌ মানে নবপত্রিকার মধ্যে এনে স্থাপন করেছে। এটা বাঙালির নিজস্ব ভাবনা, নিজস্ব ধ্যান, নিজস্ব ধারণা, সবকিছু নিজস্ব। দেখান দেখিনি ভারতবর্ষে কোথাও এইভাবে নটা গাছ নটা ঔষধিকে নিয়ে কোনো পূজা কোথাও হয় কিনা, যাকে আমরা কলাবৌ বলি। আসলে তো তিনি নবপত্রিকা, নটা গাছকে নিয়ে তার মধ্যে মাতৃশক্তিকে কল্পনা করে বাঙালি অর্চনা করে। এবং মহাসপ্তমীর দিন এই নটা বৃক্ষকে একসঙ্গে বেঁধে একবারে নারী মূর্তি রূপে, দেবী মূর্তি রূপে তাকে মায়ের দক্ষিণে প্রতিষ্ঠা করে তার অর্চনা করা হয়। বলুন দেখিনি ভূভারতে কোথায় হয় এটা? কোথাও নেই, কোথাও নেই। উত্তর ভারতে ঘট স্থাপন করে প্রত্যেক দিন এক এক মায়ের অর্চনা করা হয়। প্রথম অং শৈলপুত্রীতি শৈলপুত্রী, দ্বিতীয় অং ব্রহ্মচারিণী, তৃতীয় অং চন্দ্রঘণ্টা, এইভাবে পরপর নটা দিনে নটি মায়ের অর্চনা করা হয়। শেষ দিন সিদ্ধিদাত্রী নবমীর দিন। ওই বাঙালি তো তা অনুকরণ করেনি, বাঙালি একদম স্বতন্ত্র এই জায়গায়। বাঙালি তিন দিনে সপ্তমী অষ্টমী নবমী, ষষ্ঠীতে বোধন। বাংলার কবি কীর্তিবাস রামায়ণে জানিয়েছেন একটা ইতিহাস, কোথায় পেয়েছেন বলতে পারবো না, রামচন্দ্র দুর্গা পূজা করেছিলেন রাবণ বধের জন্য। সেই দুর্গা পূজার পরেই বিজয়া দশমীতে তিনি রাবণ বধ করেন, তাই দশমীর নাম বিজয়া দশমী। আজও কিন্তু বিজয়া দশমী শব্দটা চালু আছে। কীর্তিবাস বাংলার কবি, মাইকেল মধুসূদন দত্ত কীর্তিবাসের সম্পর্কে লিখতে গিয়ে লিখছেন, কীর্তিবাস কীর্তিবাস কবি এ বঙ্গের অলঙ্কার। কীর্তিবাস কীর্তিবাস কবি, কীর্তিবাস মানে কয়েরি তয় তয়সি একটা বানান কীর্তিবাস, আর একটা হচ্ছে কয়দির কি তয় তয় রে ভর্ষি। কীর্তিবাস কীর্তিবাস কীর্তিনি কীর্তিনি কীর্তিতেই বাস করেন তিনি এ বঙ্গের অলঙ্কার। নদিয়ার ফুলিয়ায় তাঁর আবির্ভাব জন্ম। তিনি বাঙালির রামায়ণ রচনা করেছিলেন, কীর্তিবাসী রামায়ণ। সেখানে রামচন্দ্রের দুর্গা পূজার কথা আছে, বাল্মীকি রামায়ণে কিন্তু নেই সে কথা। তাহলে বুঝতে পারছেন বাঙালির নিজস্বতা স্বকীয়তা কত কত জায়গায়। সত্যি বাঙালির একটা আলাদা মৌলিকতা আছে, স্বকীয়তা আছে, বুঝতে পারছেন? এই জন্যই কবি সত্যেন্দ্রনাথ দত্ত তাঁর কবিতায় বাঙালি সম্পর্কে উচ্ছ্বসিত হয়ে গিয়েছেন। আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমি বঙ্গে, আমরা সেই বাঙালি
আমরা বাঞ্ছিত ভূমি বঙ্গে বাস করি, সেই বাঙালির দুর্গাপূজা শুধু তার জাতীয় উৎসব নয়, বাৎসরিক শ্রেষ্ঠ উৎসব নয়, একটা অসাধারণ মহামিলনের উৎসব, যার জন্য ইউনেস্কো তাকে এবার সম্বর্ধনা জানিয়েছে এই উৎসবকে, এবং তার বিশেষ একটা পরিচিতি এনে দিয়েছে সারা বিশ্ব জুড়ে। এরপরে তো এই উৎসব সারা বিশ্বে ছড়িয়ে যাবে। ইউনেস্কোর প্রতিনিধিরা এসেছেন, দেখেছেন এই উৎসব কেমন হয়, কলকাতার শোভাযাত্রা কেমন হয়, এরপর সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে এইবার থেকে। এখন তো এটা একটা রীতিমতো বিরাট উৎসবে পরিণত হয়ে গেল, সারা বিশ্বজোড়া তার পরিচিতি এসে গেল। এতদিন বাঙালির পুজো ছিল, এখন বিশ্বজোড়া পরিচিতি এসে গেল এই দুর্গাপূজা। সেই দুর্গোৎসব আমাদের ঘরের দরজায় এসে কড়া নাড়ছেন, আসুন আমরা সেই মাকে, সেই জগৎ জননীকে আমরা একান্ত ভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তাকে আবাহন জানাই অন্তরে, মা তুমি এসো, সবাইকে ভালো রেখো মা, সবাইকে সুস্থ রেখো, সবাইকে কল্যাণ দান করো, সবাইকে তুমি আনন্দে রেখো, এটাই আমাদের প্রার্থনা হোক। দেবী প্রপন্নার্থী হরে প্রসীদ, প্রসীদ মাতর জগত অখিলস্য, প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বম, তমেশ্বরী দেবী চরাচরস্য, আধার ভূতা জগতস্তমেকা, মহিষ্বরূপেণ যতস্থিতাসি, অপাং স্বরূপস্থিতয়া তয়ৈতত আপ্যায্যতে কৃষ্ণমলম্ভ বীর্যে, তং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা, বিশ্বস্য বীজং পরমাসি মায়া, সন্মোহিতং দেবী সমস্ত মেতত, তং বৈ প্রসন্না ভূমি মুক্তি হেতু। মা তুমি প্রসন্ন হয়েও প্রসন্ন থেকো, আমাদের সকলের দিকে একটু দৃষ্টি দিও, আমরা যেন তোমাকে প্রাণ ভরে পুষ্পাঞ্জলি দিয়ে অন্তরের গ্লানি মুক্ত হই। জয় মা জগজ্জননী, জয় দুর্গা দেবী।